আজকে আমাদের ইতিতোমারি ঢাকা ছবিটার শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ইতিতোমারি ঢাকা প্রজেক্টে কাজ করছে 11 জন তরুণ নির্মাতা বাংলাদেশের, এবং এটা বাংলাদেশের প্রথম অমনিবাস কিংবা ইংরেজিতে যেটাকে বলে অ্যান্থোলজি ফিল্ম সেটা হতে যাচ্ছে। তো এই প্রজেক্টে 11 জন তরুণ নির্মাতার সঙ্গে মিলে আসলে গত প্রায় দু তিন মাস ধরে আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি, এবং সেই ওয়ার্কশপ থেকে হচ্ছে আমরা নানান ধরনের গল্প বাছাই করেছি। সেই গল্প থেকে আমরা সবাই দেখলাম ঢাকার সঙ্গে আমাদের এক ধরনের হৃদ্যতা কিংবা বৈরিতা, নানান ধরনের ফিলিং আছে। তো যেহেতু আমরা প্রত্যেক ডিরেক্টরি ঢাকাকে বেস করি, হচ্ছে বড় হয়েছি কিংবা ঢাকায় অনেকে এখানে এসে সিনেমা নির্মাণ করছি, তো ঢাকার সঙ্গে আমাদের হচ্ছে সম্পর্ক অনেক গভীর। এই ঢাকাকে নিয়ে আমাদের ঢাকার নানান প্রান্তের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আমরা হচ্ছে গিয়ে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি, যেগুলো প্রতিটা দৈর্ঘ্য হবে 11 থেকে 12 মিনিট। এবং এই কারণে আমাদের ছবিটার প্রজেক্টের নাম দিয়েছি আমরা ইতি তোমারই ঢাকা। এটা আমাদের পক্ষ থেকে, পরিচালকদের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য, বাংলাদেশের জন্য এবং সমস্ত বিশ্বের জন্য একটা নতুন ধরনের গল্প বলবো আমরা, এবং সেই গল্প বলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবো। এই প্রয়াস নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ইতি তোমারই ঢাকা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা খুব শিগগিরই এই চলচ্চিত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমার গল্পটা ঢাকারই একটা ক্যারেক্টার নিয়ে, যে আসলে একটা মধ্যবর্তী শ্রেণী থেকে উঠে আসছে, উঠে এসে সে মিশে হচ্ছে গিয়ে বাংলাদেশে ঢাকার কর্পোরেট মিডিয়া এদের সাথে মিশে। ইতি তোমারই ঢাকাতে যেই ছবিটা আমি বানাচ্ছি, এই ছবিটি বেসিক্যালি একজন গাড়ির ব্রোকারকে নিয়ে গল্প, এবং এই ঢাকা শহরে ও কীভাবে এক্সিস্ট করে, ও কীভাবে ওর ওর কীভাবে ঢাকা শহরকে ধরে আষ্টেপৃষ্টে ধরে ও বেসিক্যালি ওর জীবন ধারণ করে, এটা হচ্ছে ওই গল্পটাই। যে আমাদের এখানে রাত 11টা, 11:30 বা 12টায় যে বাসাগুলোতে আমরা থাকি সেগুলো হচ্ছে গেট বন্ধ হয়ে যায়। তো এরকমই একটা ক্যারেক্টার যে হচ্ছে গ্রাম থেকে শহরে এসেছে, তার এরকম একটি অভিজ্ঞতা এবং তার এক এক রাতের জার্নি নিয়ে হচ্ছে আমার গল্প বলছি আমি এই ইতি ঢাকা প্রকল্পে। এই গল্পটার মাধ্যমে আমি মূলত ঢাকার ভবিষ্যৎকে আসলে অ্যাড্রেস করতে চাচ্ছি। আমার 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 নজরে আসলে ঢাকার ভবিষ্যৎটা কীরকম, ঢাকায় ভবিষ্যতে কী হতে পারে, সেই বিষয়টাকে মূলত আমি আমার ছবিটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ইতি তোমারই ঢাকায় আমি ঢাকার লোয়ার ক্লাস পিপলদের ক্রাইসিস নিয়ে একটা গল্প বলবো। এই প্রজেক্টে আমি যে গল্পটা করছি সেই গল্পটা আসলে হচ্ছে ঢাকারই কিছু মানুষের গল্প, যেই মানুষগুলো হচ্ছে এই ঢাকা শহরের মধ্যে কিভাবে এর যত রকম ফ্যাসেট আছে ওইটার মধ্যে দিয়ে সার্ভাইভ করে বেঁচে আছে। এই গল্পটা হচ্ছে এই ঢাকা শহরের বড় হওয়া দুটো মেয়ের গল্প, তাদের এক রাতের গল্প। তাদের চোখে আমরা এই ঢাকা শহরে একটি রাত দেখতে পারি। ইতি তোমার ঢাকা এই প্রজেক্টে আমি যে ছবিটি বানাচ্ছি সেটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সেখানে এটা ঢাকার অন্ধকার দিকটিকেই আলোকপাত করা হয়েছে, এবং দুজন মানুষের সংকট নিয়ে গল্পটি। এই শহরের এই জাল, এই শহরের এই ভিড়, এই শহরের এই ইট কাঠের মধ্যে একটা বেমানান ক্যারেক্টারে পরিণত হতে থাকে দিনে 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 দিনে। ওরকম একটা ক্যারেক্টারের গল্প আসলে আমি বলতে চাই।